এখন বুঝার চেষ্টা করতেছি কি আসলে কি ওরে আটকানো উচিত নাকি এগুলার আটকানো উচিত, মানে এর আমি আসলে কোনো সমাধান খুঁজে পাইতেছি না। মায়ের খাবি একদম চুপ। আসসালামু আলাইকুম, আমার কলেজে এটা দেখতেছেন, এটা হচ্ছে আমার পোষা বিড়াল, এটা আমি পালি, এটা রাত্রে ঘুমায় আমার কাছে, কিন্তু ও যে কাজটা করছে এই কাজটা আপনারা একটু বিবেচনা করবেন যে ওরা আসলে কি করা উচিত। এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এই চুপ, এই যে বাচ্চাগুলো দেখতেছেন না মুরগির বাচ্চা, এই বাচ্চাগুলো ওর মুখ থেকে বের করে আনাইছি একটু আগে। এরকম শুধু একটা না, ও এখনো পর্যন্ত প্রায় 15টার মতো বাচ্চা খাইছে। হ্যাঁ, এই যে মুরগির বাচ্চা সবর কারণে আমি আটকাইছি আজকে, 15টার মতো বাচ্চা খাইছে। ওরে কি কি খাওয়াই না, ওরে দুধ খাওয়াই, ওরে মাত্র দুধ খাওয়াইছি, ওরে দুধ খাওয়ানো হয়, ভাত খাওয়ানো হয়, মাছ খাওয়ানো হয়, গোশ খাওয়ানো হয়, সব কিছু ওরে খাওয়ানো হয়, তারপরেও এই মুরগির বাচ্চার প্রতি ওর লোভ। এক একটা বাচ্চারে মুখের ভিতরে নিয়ে একবারে খাই ফেলে, কি করা উচিত ওরে বলেন। এখন একটা জিনিস বলি, বিড়ালদের তো কোনো কামে লাগে না, হ্যাঁ পুষি তো হচ্ছে কি, এই যাবি না তারা, মায়ের খাবি একদম চুপ। পুষি তো হচ্ছে কি বলে এটা আপনার মানে শখ করে আর কি, বিড়াল পুষি, চারটা বিড়াল আমাদের টোটাল, দুটো হচ্ছে ছোটো ছোটো, একেবারে ছোটো ছোটো বাচ্চা, এইটা একটা আছে আর একটা বড় আছে। আর আমরা একটা জিনিস কি, বিড়ালের নখ কাটি না, দেখছেন অনেকে হচ্ছে বিড়ালের নখ কেটে দেয়, দেখেন কত বড় বড় নখ এখনো আছে। বিড়ালের আমরা নখ কাটি না কারণ ওরা হচ্ছে শিকারী প্রাণী, যাতে শিকার করে খায় আর কি, এ কারণে হচ্ছে আমরা নখ কাটি না। এই বিড়াল এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এই যে এই তো একটা গেছে, এরকম বাচ্চা, এই যে এরকম ছোটো ছোটো বাচ্চা হচ্ছে আপনার মানে এক গালে ওর মুখের ভিতরে একবারে চলে যায় আর কি। হ্যাঁ, ওই কোনায় বসে, আমি দেখাই আপনাদেরকে, আসে এখানে সুন্দর মতো এখানে বসে, এখানে বসে এখান থেকে মুরগিগুলো হচ্ছে ওঠে। হ্যাঁ, এরপরে এই মুরগিগুলারে বাচ্চাগুলারে এক একটা ধরে আর খেয়ে ফেলে। কারণ আপনারা বলেন ওরা কি করা উচিত, এটারে কি করা উচিত বলেন, মানে এর আমি আসলে কোনো সমাধান খুঁজে পাইতেছি না। প্রতিদিন এরকম এরকম কাজ করতেছে, আজকে এই যে এই কামটা করছে, এই যে এই ধানে যে এই বাচ্চাটারে আজকে খাইছে আর কি। হ্যাঁ, কি বলবো হনকন, এটারে দেখে মায়া লাগতেছে, আবার ওর ওর দিকে তাকাইলেও আমার ওরা কিছু বলতে মন চায় না, এমন একটা পরিস্থিতির মধ্যে আমি আসি। এর আসলে সিরিয়াসলি আমি কোনো সমাধান খুঁজে পাচ্ছি না আর কি, মানে প্রতিদিন হচ্ছে আমাদের মুরগিগুলো যেহেতু ছাড়া থাকে, আপনারা জানেন যে আমাদের খামার হচ্ছে এই যে, হ্যাঁ মুরগির ফার্ম হচ্ছে এইটা, তো এইখানে মুরগিগুলা মানে রাত্রে থাকে শুধু, হ্যাঁ দিনে তো আমরা এখানে রাখি না, দিনে থাকে সারাদিন বাহিরে। এখন যেহেতু সারাদিন বাহিরে থাকে, বাহিরে থাকার কারণে এই বিড়ালে প্রতিদিন এক একটা করে ধরে খেয়ে ফেলে, মানে একটা হইলে তো মানে একটা ইয়ে আসছিলো, 30-40টার মতো বাচ্চা ছিল আর কি, এখন এই যে কয়েকটা বাচ্চা আছে আর কি, সবগুলোরে খেয়ে খেয়ে হচ্ছে এটা করছে। এখন এটার সমাধান আসলে আমি সত্যি খুঁজে পাইতেছি না যে এটা আসলে মূলত কী করা যায়, যেহেতু এটার আমরা আদর করে পালি, বিড়াল তো মানে আদরের জিনিস, এটার আমি কিছু বলতে পারতেছি না, মানে কোথাও ফালাইও দিতে পারতেছি না, রাখতে তো হবেই। আবার হচ্ছে যে মানে কি বলে মুরগির বাচ্চাগুলোর, যা ওই দিকটা মুরগির বাচ্চাগুলোর হচ্ছে যে মানে দেখলে মায়া লাগতেছে, দেখেন এই যে বাচ্চাটারে এখনও মরে নাই এটা, এটা কিন্তু এখনও মরে নাই, কিন্তু এটা রাখতে পারবো না। এখন বোঝার চেষ্টা করতেছি কি আসলে কি ওরে আটকানো উচিত নাকি এইগুলোর আটকানো উচিত। অনেকে হয়তো এখন বলতে পারেন যে ভাই ছোটো ছোটো বাচ্চাগুলোকে এখন ছেড়ে না দিয়ে হয়তো কয়েকদিন মানে রাইখে তারপরে ছাড়েন, আসলে এই জিনিসগুলো আমরা বুঝি। হ্যাঁ, মূলত বিড়ালের এই সমস্যাটা নতুন না, আগেও এরকম করতেছে, যেহেতু আমরা বিড়াল পালি সেহেতু বিড়ালটাকে আমরা কিছু বলতে পারি না বা বিড়ালকে কিছু বলা যায় না, বলি না। বিড়ালে কী করে জানেন, এটা তো ছোটো বাচ্চা, হ্যাঁ আমার কাছে খারাপ লাগতেছে এটা দেখে, ওরা এত আদর করে যত্ন করে খাওয়াই পড়াই তারপরে এই কাম করে আর কি বিড়ালে, ও তো আর এটা বোঝে না যে ওরা আদর করে খাওয়াই দিয়েছে এটা খাওয়া যাবে না, কিন্তু পেট ভরে তো খাওয়াই। এই বিড়ালে শুধু এই কাজ করে না, বিড়ালে হচ্ছে বড় বড় যে মুরগি যেগুলো আছে সেগুলোরও থাবা মারে। হ্যাঁ, যেগুলো একটু সাইজে একটু বড়, এই যে এতটুকু মুরগির সাইজ যেগুলোর আছে সেই বাচ্চাগুলোরও ধরে খেয়ে ফেলে, ও সারাদিন হচ্ছে উৎপাতে থাকে কোন মুরগি ধরবে আর কি, তো এত খাওয়ায় এত পড়ায় কী লাভ। হ্যাঁ, তা আসলে আমি এটা নিয়ে খুব চিন্তিত যে ধরেন 30টার মতো বাচ্চা ছিল, অলরেডি 15টা খেয়ে ফেলছে আর 15টা আছে, অনেক কষ্ট করে এই বাচ্চাগুলো ফুটানো হয়, যেহেতু এখন শীতের সিজন, বাচ্চা এখন কিন্তু তেমন একটা কেউ ফুটায় না, আমরা ফুটাই, কিন্তু এরকম করলে তো সমস্যা। আসলে এর সমাধান যদি কারো জানা থাকে আমার একটু বলবেন, আসলে আমি এটা নিয়ে পোস্ট করাটা মানে যৌক্তিক মনে করতেছি না, তারপরে দিতে দিলাম হচ্ছে এই শুধু এই কারণে যে এর কোনো সমাধান আমি পাইতেছি না, ওইটা তো আদর করে পালতেছি, ওরা কিছু বলতেও পারতেছি না, মানে ওইটার মারধরও তো করা যায় না, আমি তো কখনো করি নাই এরকম, তো যাই হোক এরকম ছোটো ছোটো বাচ্চা মেরে ফেলতেছে মানে খুবই খারাপ লাগতেছে দেখে আর কি, তো দোয়া করবেন যেন এর কোনো একটা সমাধান খুঁজে পায় আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।